তো চলে এসে ভাত তুলতে আর একটু শেভটা করে নিলাম, মানে টাইম পেয়েছি শেভ করে নিয়েছি। তো এই যে বাড়ির থেকে আবার টিফিনও নিয়ে এসছে, আর এই যে আমাদের গাড়ি এখন বেরোবো, আর বেরিয়ে আরেকটা জায়গা যাওয়ার দরকার আছে আমাদের, সেটা আগেই করার কথা ছিল কিন্তু যেহেতু 4টে বেজে গেছে আমাদের লেট হয়ে গেছে ঢুকতে, তো সেই কারণে নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম মাই ভিলেজ লাইফ। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। তো যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় দেখতে পাচ্ছি একটু রেডি, কারণ হচ্ছে কি আমি যাচ্ছি একটু কলকাতাতে। তো এখন বেজে গেল 10:17, তো আর একটু আগে বেরোলে ভালো আছে, কোনো ব্যাপার না, একটু দেরি হবে হয়তো, ঠিক আছে। কোথায় যাবা? এই কিষানু যাবে বলছে। কোথায় যাবা? সেবা শুশ্রূষা চলছে। কিন্তু দুঃখের বিষয়, দাড়িটা শেভ করতে পারলাম না, দেখি বাতকুলা থেকে একটু শেভ করে নেবো। আর হ্যাঁ, সীমাদিও যাচ্ছে শুভদাকে দেখতে, তো একই সাথে বেরিয়ে যাব। তো আমারও তো একটু দায়িত্ব আছে, তাই না? সীমাদি সাথে এত ভালো রিলেশন, তো শুভদাকে একদিন তো দেখতে যাওয়া উচিত আমার। তো সেই জন্য আমিও ভাবছি যাব সীমাদির সাথেই, তো একটা কাজ এটাই। তো এই যে নতুন জিন্সটা যে কিনলাম এদিনকে, তো সেটাই পরলাম, আর এইভাবে রেডি হয়েছি। কান্নাকাটি শুরু করেছে কিষানু, ওকে ওকেও আর কি বাতকুলা যেতে হবে, কারণ তো ডাক্তার দেখাবানো হবে। ওকে ঠান্ডা লেগেছে বেশ ভালোই, কালকে রাত্রে একটু হালকা গা গরমও করছিল, তো সেই জন্য বাবু নিয়ে যাবে ওকে। তো আমি যাচ্ছে বেরিয়ে গেছিলাম বলে ওটা কান্নাকাটি করছিল, তো ভাবলাম যে যাই একটু থামিয়ে নিয়ে আসি। তো চলে এসে ভাত তুলতে আর একটু শেভটা করে নিলাম, মানে টাইম পেয়েছি শেভ করে নিয়েছি, নাহলে শেভ না করলে কেমন যেন লাগছিল, অনেকটাই বড় বড় হয়ে গেছিল দাড়িটা। তো যাই হোক, শেভ করার টাইম পেয়ে করে নিয়েছি বাইরে বেরিয়ে। তো চলে এসেছি ভাত তুলতে, আর সীমা দিয়ে আসছে গাড়ি নিয়ে, ঢুকে গেছে হয়তো ভাত তুলে। আমি কদমতলা এসে ওয়েট করছি। গাড়িতে উঠে পড়েছি, এই যে সীমাদি। তো খুব কষ্ট হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে এসছে, সকালবেলা জানো তো কটায়? 10টায়। যাই হোক, তাই তো, আমার কখনো সংসার ছিল বাচ্চা আছে, বুঝো কি করে, ও বাচ্চা ছেলে, ও তোর কি সেই বোধ আছে? একটা মারা সংসারের যে দায়িত্ব, এদিকে মাম্পি, ওইদিকে শুভদা, এদিকে আমাদের বিজনেস, মানে আমাদেরও তো কাজ পার্সোনাল, তাই না? মজা করেই বললাম, মানে আমি জানি ও মজাই করছে। কদিন, 3-4 দিন ওই শিবদাকে ভর্তি করার পর থেকে রেগুলার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আজকে তো গাড়ি ট্রেনে করেও গেছে এসছে নাকি? শরীরের একটা তো ইয়ে থাকি, দুর্বলতা তো হয়েই যায়, কারণ এই এত ট্রেন জার্নি বা গাড়িতে জার্নি করলো সেটা জার্নিটা শরীরে বুঝতে পারে, এত জার্নি করাটাও শরীরের পক্ষে অনেক। তারপরে কি পুজোর পর পরই, হ্যাঁ বলো, আমার রেস্ট হয়েছে একদিন, আমার এটা খুব ভালো লাগলো যে ওর ভেতরে যে একটা কর্তব্য জ্ঞান, যে না শুভদা কলকাতায় আছে এখন, যেহেতু আমার সঙ্গে ওর ভাই বোনের একটা সম্পর্ক, যখন দিদি জামাই বাবু যে এরকম প্রবলেম, না ওরও একটা দায়িত্ব আছে প্রতিদিন ফোন করা, খোঁজ নেওয়া এবং আজকে জায়গাকে দেখতে যাওয়া, এটা আমার কাছে, এটা তো সাধারণ ব্যাপার, কারণ এত যাওয়া আসা আমাদের মধ্যে, এত ভালো রিলেশন, তো এটুকু তো হবে আমার। তুমি বুঝবে না দুনিয়াটা কতটা স্বার্থপর, তুমি বুঝবে না। আজকে তুমি, তোমরাই বলো তো, তোমরা লিখবে কিন্তু কমেন্টে, আজকে সন্দীপ যখন যাচ্ছে যে শুভদার পাশে দাঁড়াবে বা দেখবে, শুভদারও কত ভালো লাগবে যে হ্যাঁ, সীমা যে সংসার, যে একটা ভাই বোন বা একটা নতুন পরিবার জুড়েছে, তাদের ভেতরে কর্তব্য জ্ঞানটা এতটাই যে না ছুটে এসেছে, যায় না যায় না, অনেক অনেক বড় মানুষদের সাথে চলা ফেরা, ওঠা বসা সব করেছি, নিজের রিলেটিভরাই যেতে 10 বার ভাবে, নিজের রিলেটিভরা। আমি তো সেটা
মানে ক্ষণে ক্ষণে বলি যে সত্যি আজকে আমারও আত্মীয় আমারও স্বজন সবাই আছে, আত্মীয় স্বজন সবাই বলে না নিজের থেকে পরবালো, এই জন্য আমি বলি সব সময়। আর অন্তপক্ষে সম্পর্কটার মান দেবে, এই মানটা যারা দেয় না তাদের কোনোদিন প্রবলেম হয় না, কোনোদিন হয় না। আজকে আমি সত্যিই বলছি, আমি খুব খুব ভালো লাগে যে সন্দীপের মতো ভাই পেয়েছি, খুবই ভালো লাগে। আর আমার সত্যি সোনা মোনা কাকিমা, আমি সন্দীপের থেকেও বেশি ওনাকে ভালোবাসি। অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, আমারও অনেক রিলেটিভ আছে, তবে আমার আজকে পাশে যারা দাঁড়িয়েছে সত্যি আমাকে ভাইয়ের মতো ছেলের মতো মনে করেই দাঁড়িয়েছে এবং যথেষ্ট যথেষ্ট হেল্প করছে। প্রথম দিকে প্রচুর মানুষ ভুল বুঝেছিল, কিন্তু যেমন দেবশ্রী টুকিটাকি প্রথম দিকে ভুল বুঝে, কিন্তু তারপরে আবার তোমার জন্য অনেক লড়াই অনেক লড়াই করেছে অনেক লড়াই করেছে। তো যাই হোক, মানুষে যখন বুঝতে পেরেছে তখন যে আমার পাশে এসে দাঁড়িয়েছে এটাই আমার কাছে অনেক। তো এই যে বাড়ির থেকে আবার টিফিনও নিয়ে এসেছে, খেয়ে আসনি নাকি? না আমি তো খাইনি, আর আমাদের তো আজকে নিরামিষ। ও আচ্ছা, আমি রুটি আর এটা ঠাকুরের প্রসাদ একবার তুলে নিয়ে পালিয়ে গেছি। তো যাই হোক, এই যে সব টিফিন নিয়ে এসছে, তা এটা বাড়ি থেকে একটু হালকা খেয়েছি। তো যাই হোক, তো প্রসাদ যেহেতু বললো রুটির সাথে প্রসাদ, তোরাও খাও। তো যেতে অনেকটা রাস্তা এলাম, তো ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই, একটু টিফিন হলো, চাটা খেলে পরিপূর্ণ হয় আর কি। তো সীমাদিও নেমেছে, তারপরে যতবার যাই ততবারই আমার মনে পড়ে, আর ততবারই আমি এসে একবার করে চা খেয়ে যাই। তো যাই হোক, হয়েছে এরকম কিছু ঘটনা যেগুলো মনে পড়ে যায়, পুরনো ঘটনা মনে। দেখো ভালোবাসো বলে তো তোমার বারবার মনে পড়ে, তাই না? ভালোবাসা সে জায়গাটার জন্যই মনে পড়ে, যখনই পথটা দিয়ে যায় আসে দেখো তখন স্মৃতিটা হয়, এইখান দিয়ে গিয়েছিলাম আমরা সেই টোপর মাথায় দিয়ে গলায় মালা পরে, হ্যাঁ বউ আনতে গিয়ে চা খেয়ে, তখন আনতে গিয়ে খাইনি, যাওয়ার পথে খাই, বউ এনে তারপরে বউকে নিয়ে বেশ মালাই মারকে চা খেয়েছে। আমি তো জানি যে ভগবান যেটা করে ভালোর জন্যই করে, সেটাই হয়েছে তাহলে সেই হিসেবে আর কি। গুড লাকি, তাহলে আমরা একটু চা খাই, ভাইয়ের বউয়ের স্মৃতি মনে করতে। চলো, তো এই হচ্ছে হোটেলটা, লাইন হোটেল। হোটেলটার নাম হচ্ছে কর্মকার হোটেল, তো হোটেল পাশেই পড়ে। তো চা খাবো বলে আসলাম, আর এই যে বাদাম লস্যিটা দারুণ করে এখানে, তো হ্যাঁ সীমাদি একটা নিল আমি একটা, তো ঠান্ডা তো সীমাদি ঠান্ডা খেতে পারে না বলছে, তো ঠান্ডা লেগে যাও খাচ্ছি আমার ভাই খাও। হ্যাঁ ওটা আমার ভাই, আমার ভাই কেমন লাগছে সেটা বলো আগে টেস্ট করে। দারুণ দারুণ খেতে লাগে, আমি আগে খেয়েছি তার জন্য তোমাকে রিকোয়েস্ট করলাম, ঠান্ডা হলেও খাচ্ছে আমার রিকোয়েস্টে। তো খেয়ে একটু জল খেয়ে নিও, ঠিক আছে? ইচ্ছা হবে বাদাম লস্যি শীতের দিন বলে পাওয়া যায়, গরমের দিনে শেষ হয়ে যায়। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি এয়ারপোর্ট এক নম্বর গেট। তো এখানে থেকে এখন টাইম হয়ে গেল 3:06, তো আগে যাব আমরা তাহলে, মানে টাইমের উপর ডিপেন্ড করে আমরা আমাদের কাজ মেটাবো, শিবোদাকে দেখতে আগে যাব, 4:00 নাকি দেখতে দেবে, তো সেই জন্য আগে ভাবছি তাহলে শুভদাকে দেখে 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো সেখানে, শুভদাকে দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের আর একটা কাজ আছে, তো সেটাকে মিটিয়ে তারপরে আমরা ফিরব। তো জানি না কত রাত হবে আজকে, হয়তো একটু রাত হয়েই যাবে, কারণ সব কিছুতেই টাইম তো লাগে, আর শীতের বেলা তো আরও মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি টাইম কেটে যাচ্ছে।
তো কেপিসি হসপিটাল চলে এসেছি, চলে এলাম। আর শুভদারে যে সব টিফিন এত কিছু, পুরো দিনের খাবার, খাবার বলতে টিফিন এটাই, সব কেনাকাটা করা হলো, তো ওই জন্য আমার আধা ঘন্টা লেগে গেছে। এখন সাড়ে চারটে মতো বাজে, যাই এখানে। তো ওই যে সামনে বড় বিল্ডিং, ওটাই হচ্ছে গিয়ে কেপিসি নার্সিং হোম। তো সামনেই মেডিকেল কলেজ হচ্ছে। এত বড় একটা জায়গা নিয়ে নার্সিংহোমটা, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম রাস্তার থেকে ঢুকতে গিয়ে। তো শুভদাকে দেখে বেরোলাম, আর এই যে আমাদের গাড়ি এখন বেরোবো। আর বেরিয়ে আরেকটা জায়গা যাওয়ার দরকার আছে আমাদের, সেটা আগেই করার কথা ছিল, কিন্তু যেহেতু চারটে বেজে গেছে আমাদের, লেট হয়ে গেছে ঢুকতে, তো সেই কারণে শুভদাকে আগে দেখে নিলাম। এইবার যাবো, আমাদের নিজেদের একটা কাজ আছে তো সেটা কমপ্লিট করতে, তো অপেক্ষা করছে আমাদের জন্য। সীমান্তি তো গাড়িতে উঠে বসে পড়েছে। চলো বলুন কোথায়। তো আমরা আমাদের গরম মানে যেখানে আসার, তো সেখানে চলে এসেছি, আশা করছি মানুষটাকে দেখে চিনতে পারছো। তো এখানে এসেছি, আমাদের একটা ছোট্টখাট্টো মিটিং রয়েছে, তো সেটা করবো। তো একবারে আর কি দুটো কাজই মেটালাম। হ্যাঁ একদম। এটা হচ্ছে গিয়ে দাদার নিজের বাড়ি, তো চলো। তো আমরা এসি এই যে দিদির বাড়িতে, আর দিদি তো ব্যস্ত, বাপরে খাওয়া দাওয়া নিয়ে সব। রাস্তাঘাটের কথা তো বলা যায় না, এই যে রাস্তাঘাটের কথা তো আমরা কেউ বলতে পারি না, না এটাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, সব সীমাদের জন্য আজকে সব অ্যারেঞ্জ হয়েছে, সব নিরামিষ একদম। একটা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে যা হলো এটাই। বাপরে নিরামিষ বলে কত রকমের, বাপরে পনির, ডাল, শাক, তারপরে পাপড়, শসা, আর নিরামিষ যেহেতু খাবে তো বাইরে খাওয়াটাও তো খেতেই পারতাম। তো খাওয়া দাওয়া হলো, রেস্ট হলো, কথাবার্তা হলো, অনেক কিছু হলো, আরো কিছু বাকি আছে, সেগুলোও হবে আস্তে আস্তে। তো যাই হোক, এদিকে রাতও বাড়ছে, তো বাড়িও যেতে হবে, সেটাও একটা চিন্তা আছে। বাড়ি না গেলেই পড়তে আজকে থেকে হতো না, না সেটা হবে না, সেটা হবে, অবশ্যই হবে, সে সময় আসলে সেভাবে তৈরি হয়ে আসবো। গাড়িতে ঘুমাতে ঘুমাতে যাবো, গাড়িতে ঘুমিয়ে পড়বো। থেকে যাও, তুমি তো বসে যখন আসবে তাহলে থেকে যাও না, বাড়িতে আমি তো রোজ যাচ্ছি আসছি। মানতে একা না বাড়িতে, বাড়ির সমস্ত কিছু পড়ে আছে,
আমার বান্ধবী বলছে তুই শুধু ঘরের কোনা মুছতে মুছতে চলে যাবি একদিন। সব কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে একবার বেরিয়ে পড়লাম। এবার রাত প্রায় কটা বাজলো? রাত 8:30। তো এখন বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যেতে কটা বাজে সেটাই হচ্ছে দেখার। তো 10:30 বাজে, আমার যদি তো মনে হয় 1:30 তো বেজেই যাবে। তো চলো যাই দেখি। তো রাত্রির কলকাতাটা কিন্তু একটু আলাদাই, দিনের বেলা যতটা না সুন্দর লাগে রাত্রিবেলায় তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি সুন্দর লাগে। তবে এরকম মাঝে মাঝে সিগন্যালে দাঁড়িয়ে পড়লে অনেক বেশি খারাপ লাগে, তবে কিছু করার নেই, যাতে সবাই সুন্দরভাবে যাওয়া আসা করতে পারে, গাড়িগুলো সচ্ছলভাবে যায়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট জ্যাম না হয়, সেই জন্য আমাদেরকে এইগুলো তো কম্প্রোমাইজ করতেই হবে। তো আমি সামনের সিটে বসলাম আর সীমাদি পেছনে। তো সামনের সিটে এই কারণে বসলাম যে একটু রিল্যাক্স করে যাবে, সেই জন্য। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো হয়ে গেল, আর জ্যাম না থাকলে মোটামুটি পৌঁছে যাবো টাইম মতো। রাত তো হবে, এভাবেই যাই। এই হচ্ছে রাতের কলকাতা, অসাধারণ দৃশ্য, যেটা দেখলে যে কেউ খুশ হয়ে যাবে। কি সুন্দর যে লাগছে। তো অনেকটা রাস্তা এলাম, চলে এসেছি জাগুলি। জাগুলি মোড়ে এসে একটু দাঁড়ালাম, একটু জল টল নিতে হবে। একটু ভেবলাম যে চা খাবো, কিন্তু চায়ের দোকান একটাও খোলা নেই এখানে। চলো জলই নিয়ে ভাবি। তো চলে এলাম বাড়িতে। আর এখন বেজে গেছে কটা জানো? বাবা ভাই, 1 বাজতে গেল। তো যাই হোক, বাড়ি পৌঁছালাম। আর আর সীমা দিয়ে আমাকে বাড়ির পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, বললো যে এত রাত্রি আবার বাবুকে ডাকবো, বলছে এত রাত্রি ডাকার দরকার নেই, আমরা একবারে তোমাকে দিয়ে তারপর চলে যাবো। তো সীমা দি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর চলে গেছে। তো যাই হোক, সারাদিনটা কাটলো বাইরে বাইরেই, আর সেটা একটু দুর্বল তো লাগেই, সারাদিন গাড়িতে গাড়ির মধ্যে রয়েছি, সেভাবে রেস্ট তো হলো না। আর গাড়ির ঝাঁকিতে কিন্তু শরীরে প্রচণ্ড ক্ষতি হয়, যতই প্রাইভেট কার হোক। তো দেখ এরকমভাবে আসলাম, আর কি করা যাবে মানে। আর দেখো সীমাদি আমাদের সঙ্গে এত ভালো একটা সম্পর্ক, তো তার তার বাড়িতে একটা এরকম সমস্যা। তো সুভদা যেহেতু অসুস্থ রয়েছে, তো আমার কর্তব্য তাকে অন্তত একটা দিন দেখতে যাওয়া, তো সেই জন্যই গেছিলাম। আর সাথে আরও একটা কাজ ছিল, দুটোই একসাথে মিটিয়ে এলাম। তো দুটো কাজ হয়ে গেল একবারে, তো এটা খুব ভালো হলো। তবে সুভদার শরীরটা বেশ আগের থেকে অনেক ভালো আছে, মানে ছুটি দেওয়ার মতন পরিস্থিতি। তো কাল আজকে তো যেহেতু রবিবার, তো কোনো ডাক্তারবাবু আসেন না, তো সেই কারণেই ছুটি হয়নি আজকে। তবে কালকে বললো যে হয়ে যাবে ছুটি, কালকে হয়তো ছুটি দেবে, পরশু দিন নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সুভদার অবস্থা এখন অনেকটাই ভালো, এখন বাড়ি আসার মতন কন্ডিশন হয়ে গেছে, মানে সুস্থ আর কি। একা একাই হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, শ্বাসকষ্টের প্রবলেম এখন আর নেই, শুনে খুব ভালো লাগলো। তো তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো সুভদা যেন সুস্থ হয়ে বাড়ি চলে আসে, আর যেন বারবার না যেতে হয়। তো যাই হোক, চলো গুড নাইট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার সামনের দিন তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।